মুক্তি নে শাস্তি অন্ধকার নিশা গভীর অরণ্যত অপহৃতক মুকলি চৌবিশ ঘণ্টা ধরে অরুণাচলর অরণ্যত দিশহারা অপূর্ব কাকতি এয়াই নাকি আলফাস্বাধীনের মানবতাবোধর নমুনা সেনা আরক্ষীয় উদ্ধার নেদেখালে তৎপরতা ১৯ নভেম্বরত আলফাস্বাধীনে অপহরণ করা অপূর্ব কাকতি অবশেষত বুধবারে বিয়লি চারি বজাত উপস্থিত হল জাগুন আরক্ষী চকীত মঙ্গলবারে নিশা আলফাস্বাধীনে মুকলি করে দিছিল অপূর্ব নিশায় জাগুনলৈ উভতিবলৈ চেষ্টা করা অপূর্বই বাট হেরুয়াইছিল অরণ্যর মাজত অরুণাচলর ঠেটুয়ে ধরাজারত ভুকে পিয়াহে লেবেজান হয়ে পড়ার কথা অপূর্বই ফোন যোগে জানাইছিল পরিয়ালক ফোন করে আসলো কালি এবার পালো তারপর কন্টেক্ট করে আসো বেচারা পানি খাব ফোনও সাপোর্ট দিয়া নাই এই কথা শুনা মাত্রকে অরুণাচল প্রদেশের জিরামপুরের লঙ্কা বস্তিলৈ বুলি ঢাপলি মেলিছিল পরিয়ালর লোক কিন্তু ১৩ নম্বর অসম রাইফলসে বাধা দিলে পরিয়ালটুক বাধা দিলে অপূর্বক উদ্ধারের বাবে যাওয়া অসম আরক্ষীকো তার মাজতে ফোনে যোগাযোগ করতে আন্তপুরত কান্দি কান্দি এটুপি পানির বাবে হাহাকার করে উঠিল অপূর্বয় তেনেতে অপূর্বর মোবাইল ফোনটো বন্ধ হয়ে যাওয়াত সকল আশা এড়ি দিলে পরিয়ালে কিন্তু তারপিছতো জীবন যুদ্ধ হার নামানিলে অপূর্ব মঙ্গলবারে নিশা অরণ্যর মাজত বাট হেরুয়ায় ভুক পিয়া ঠান্ডাত জর্জরিত হয়ে এজোপা গছত উঠি প্রাণ রক্ষা করা অপূর্বই নিজের চেষ্টাতেই সন্ধান উলিয়ালে জনশক্তি যোৱাকালি মোক এৰি দিয়া হল তাৰপিছত আপোনাৰ গাঁও এখনৰ নাম ক'লে গাঁওখনলৈ গ'লোঁ তাৰপিছত মোৰ ৰাস্তা পাহৰি যোৱাৰ কাৰণে কালি মই জংঘলত থাকিব লগা হ'লো ক'লে কালি থাকিলোঁ এইকেইদিন থকা এক্সপিৰিয়েঞ্চ হ'ল নিচিনা হ'ল কালি সেনেকৈ থাকিলোঁ অপহরণের ন দিনের পিছত অপূর্ব কাকতিক পায় আনন্দিত হয়ে পড়িল পরিয়ালের লগতে কর্মরত প্রতিষ্ঠানটির সকল কর্মচারী আনহাতে অপূর্ব মুকলি হয়ে অহার পিছতেই অসম আরক্ষীয়ে জয়রামপুর থানাত ১৩ নম্বর অসম রাইফলসর বিরুদ্ধে রুজু করেছে এক গোচর ডিগবৈর পৰা ৰীণা কাকতি গগৈ নিউজ ১৮ অসম নর্থ ইষ্ট